বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে স্বপ্নি সেনের বাবা আর আমি আমার রেসিডেন্ট কার্ড ওঠানোর জন্য যাচ্ছি। আমার বাসা থেকে বেশি দূরে না, কাছেই, হেঁটে হেঁটেই যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। দেখা যায় বাসের জন্য যতক্ষণে আমরা ওয়েট করব, ততক্ষণে আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। বেশি দূরে না তো, কাছেই, তার জন্য। আর বাসে গেলে দেখা যায় বাস অনেক দিক দিয়ে ঘুরে যাবে, তো বেশি সময় লাগবে, হেঁটেই তার চাইতে তাড়াতাড়ি যাওয়া যাবে। হাঁটতে হাঁটতে দুইটা পার্ক দেখলাম, পার্ক দেখে স্বপ্নি সেনের কথা অনেক মনে পড়লো। দেখা যায় পার্ক দেখলেই তো ওরা বলতো যে মামি চলো পার্কে যাব, এখানে আবার অনেক সময় ওয়েট করতে হতো ওদের নিয়ে। স্বপ্নি সেনকে বাসায় রেখে আসছি আমার ভাইয়ের কাছে, কারণ অফিসিয়াল কোনো কাজে বের হইলে ট্রাই করি ওদেরকে রেখে আসার জন্য, কারণ মাঝে মাঝে অফিসের কাজ শেষ করতে অনেক টাইম লাগে, তো ওরাও অনেক বিরক্ত করে, তার জন্য রেখে আসার চেষ্টা করি। এই দেশে ছেলেমেয়েরা সাইকেল চালায়, তো আমার নিজেরও দেখে সাইকেল চালানোর অনেক ইচ্ছা ছিল, পারি না কিন্তু ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো সময়ের জন্য আর পারি না। ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করবেন। সামনে এই গাছটাতে পাতা নেই কিন্তু ফুল আছে, পাতাগুলো সব ঝরে গেছে, ফুলগুলো দেখতে সুন্দর লাগলো, বেগুনি কালার। হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকানের সামনে দাঁড়ালাম, ফুলগুলো দেখে অনেক ভাল লাগছে আমার কাছে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেক আইটেমের ফুল গাছগুলো আছে এখানে। হাঁটতে হাঁটতে অফিসের কাছে চলে আসছি, সিগন্যালের জন্য এখন দাঁড়ায় আছি। আমি যে অফিসটাতে আসছি এই অফিসের কায়াটার নাম হলো কায়ে মায়োরকা। এখন ভাইরাসের জন্য সিস্টেমগুলো একটু অন্যরকম, এখন যেমন সিরিয়ালে দাঁড়াতে হয়, আগে যেমন সিরিয়ালে দাঁড়াতে হতো না, টিকিট নিয়েই ভিতর থেকে টিকিট নেওয়া সিস্টেম ছিল, এখন আবার টাইম দেওয়া থাকে কিন্তু তারপর টাইমের আগেই আমরা আসছি, কিন্তু সিরিয়ালে অনেকক্ষণ আর কি ওয়েট করতে হবে, তারপর ওরা ডাকলে আমাদের ভিতরে নিবে, এরকম আর কি। অফিস থেকে এখন বের হলাম, আলহামদুলিল্লাহ আমি এখন রেসিডেন্ট কার্ড হাতে পাইছি অনেক দিন পরে। ফার্স্ট যখন এদেশে আসছি আমি রেসিডেন্ট কার্ড জমা দেওয়ার 21 দিন পরে আমার হাতে পাইছিলাম। আগে সিস্টেমটা অনেক ভালো ছিল কিন্তু এখন ভাইরাসের জন্য অনেক সময় নেয় ওরা। আমি প্রায় ফিঙ্গার দেওয়ার 2 মাস পরে রেসিডেন্ট কার্ড হাতে পেলাম। রেসিডেন্ট কার্ডটা হলো স্প্যানিশে বলে, যেটা নাকি সিটিজেন কার্ড ওটাকে আর কি ওরা রেসিডেন্ট কার্ড বলে। ফার্স্টে আমি যে সিটিজেন কার্ড যেটা আর কি রেসিডেন্ট কার্ড ওটা আমি পাইছিলাম হলো টেম্পোরাল, এখন যেটা পাইছি ওটা হলো আমি হলো পার্মানেন্ট আর কি। তো আলহামদুলিল্লাহ হাতে পেয়ে অনেক মানে খুশি লাগতেছে আর কি, অনেক দিন পরে, মানে আগে তো অনেক দ্রুত কাজ করতো, এখন তো ভাইরাসের জন্য অনেক লেট করে সব কাজগুলো করে, তো ফিঙ্গার দেওয়া 2 মাস পরে আমি হাতে পেলাম আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা হলো আমার স্মৃতি হয়ে থাকার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। কাজটা শেষ হয়েছে, এখন হেঁটে হেঁটে আমরা বাসার দিকে যাচ্ছি। স্বপ্নি সেনকে বাসায় রেখে আসছি আমার ভাইয়ের কাছে, কিন্তু তারপরও অনেক টেনশন লাগতেছে, কি করতেছে না করতেছে ওরা। মা হওয়ার পরে এখন বুঝি যে আমাদের মারাও কিন্তু আমাদের জন্য অনেক টেনশন করত, আমরা যেমন সন্তানদের জন্য টেনশন করি তো আমাদের মারাও করত, সব মায়েরাই করে। হাঁটতে হাঁটতে আবার একটা গাছের দোকানের সামনে এসে দাঁড়ালাম, গাছ দেখলে কিনতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমার বারান্দাটা অনেক ছোট, তার জন্য ভাবতেছি একটু বাসাটা চেঞ্জ করলে বড় বারান্দা হলেই গাছ কিনে নিব। অনেক দিনের ইচ্ছা কিন্তু আসলে বারান্দা ছোটর কারণে কেনা হয় না,
আর মেয়েরাও দেখা যায় গাছ এখন ছোট বুঝবে না, নষ্ট করে ফেলাবে, এই জন্যই আর কি কেনা হয় না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।